সেই রকম একটি কিন্তু অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনার পরিচয় করে দেবে শুধু এই অ্যাপসে কিন্তু অনেক ফিল্টার পাবেন এই ফিল্টারগুলো ইউজ করে কিন্তু আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন রেকর্ড করার পর গেছে আপনার ভিডিওটি কিন্তু মারাত্মক লেভেলের হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে অনেক ফিল্টার আছে সেই ফিল্টারগুলো ইউজ করে কিন্তু আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন তো সেরকম একটি অ্যাপ্লিকেশনের সঙ্গে কিন্তু আজকে আমি আপনাদের পরিচয় করে দেবো সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু নর্মাল ফোনেও কিন্তু সাপোর্ট করবে গাছ সব ফোনেতে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি সেরকম একটি অ্যাপ্লিকেশনের সঙ্গে কিন্তু আজকে পরিচয় করে দেবো সো বেশি কথা বলবো না সরাসরি মূল ভিড়ে চলে যাব অবশ্যই মূল ভিড়ে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সো অবশ্যই কী করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই কাজটি করবেন এবং অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন অ্যাপ্লিকেশনটি ডাউন করি আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে ঠিক আছে গুগল প্লে স্টোরে চলে যাব তো প্লে স্টোরে আসার পরে গেছে এখান থেকে আমরা কি করবো সার্চ বারে চলে যাব ঠিক আছে এখান থেকে সার্চ বারে চলে যাব সার্চ বারে গিয়ে এখানে সার্চ করবো ভিডিও এ এক্স জাস্ট ভিডিও এক্স থেকে সার্চ করবো সার্চ করার পর গেছে এরকম ইন্টারফেস চলে আসবে সরি এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে অ্যাপ্লিকেশনটি দেখে রাখুন गाइस এই অ্যাপ্লিকেশনটির দ্বারা কিন্তু আপনার ওইরকম ভিডিও কিন্তু কালার ভিডিও কিন্তু আপনারা রেকর্ড করতে পারবেন জাস্ট কেটে দেবেন যার পরে এখান থেকে আপনারা যদি ওপেন করেন ওপেন করার সাথে সাথে কিন্তু ক্যামেরাটি চালু হয়ে যাবে ঠিক আছে এখানে বিভিন্ন যে কনফিউগুলো সরি বিভিন্ন যে প্রি সেটগুলো আছে সেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এই ধরনের প্রি সেট ইউজ করে কিন্তু আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন দেখতে পারছেন জাস্ট আপনার ভিডিও এর উপর ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু রিকর্ড হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আশা করবো আপনার ভিডিওটি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে সো অবশ্যই একটি লাইক করবেন ভিডিও ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করি सबा के धन्यवाद